হাইলাকান্দি জেলায় পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের আওতায় কালীনগরে পশু স্বাস্থ্য শিবির করে বিভাগীয় তৎপরতা অব্যাহত। বিভাগীয় জেলা আধিকারিক ডক্টর আর এ লস্কর অন্নদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে বন্যাক্রান্ত বানভাসীদের আশ্রয় শিবিরে পশু চিকিৎসা সহ গবাদি পশুর খাদ্য বিতরণ করা অব্যাহত রয়েছে বলে শুক্রবারে জানান। তিনি এ নিয়ে আরও বলেন, আলগাপুর এলাকার কালীনগর পেট্রোল পাম্পের কাছে পাঁচগ্রাম বাইপাস, কালীনগর, পাঁচগ্রাম টাউন হাইস্কুল সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এদিকে হাইলাকান্দি ব্লক ভেটেনারি অফিসার ডক্টর এ বি সিদ্দিকীর তত্ত্বাবধানে এসব এলাকার গবাদি পশুর সুরক্ষায় র্যাপিড রেসপন্স টিম গঠন করে কাজ চালিয়ে যাচ্ছেন বিভাগীয় ভিএফএ এস আলী হোসেন লস্কর, নাজিমুদ্দিন আলতাফ চৌধুরী, আতাউর রহমান, মঈনুদ্দিন প্রমুখ। তারা পশু স্বাস্থ্য শিবির সহ প্রয়োজনীয় ওষুধ খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এদিকে হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা আলগাপুরের সার্কল অফিসার গবাদি পশুর স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন বলেও জানান তিনি। হাইলাকান্দি ব্লক ভেটেরিনারি অফিসার ডক্টর এ বি সিদ্দিকীর তত্ত্বাবধানে এই শিবিরসহ বিভিন্ন এলাকায় বিভাগীয় কর্মসূচি অব্যাহত বলে জানান জেলা আধিকারিক ডক্টর আর এ লস্কর। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। গত 18/5/22 এবং 19/5/22 আমি কালীনগর এরিয়াতে ভিজিট করলাম ডিস্ট্রিক্ট ভেটেনারি হিসাবে ডাক্তার আর এল লস্কর, এবং গিয়ে সৌজন্য নিয়ে সেখানে আমাদের স্টাফ নিয়ে উপস্থিত হই, এবং সেখানে আমাদের ডক্টর এ বি সিদ্দিকী ব্লক ভেটেনারি অফিসার তার সুপারভিশনে আমাদের কিছু স্টাফ, ফিল্ড স্টাফ, ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোতায়েন করা হয়। নেমলি আলতাউর হোসেন চৌধুরী, মঈনুদ্দিন, আতাউর রহমান, জহিরুদ্দিন, এস আলী হোসেন লস্কর এবং নাজিমুদ্দিন এবং আরও অন্যান্যরা। সেখানে আমরা কিছু অ্যানিম্যাল হেলথ ক্যাম্প অর্গানাইজেশন করা করেছি, এবং তারপরে যেখানে অ্যানিম্যাল ক্যাম্প করে রাখা ছিল সেখানে কিছু পশুখাদ্য বিতরণ করা হয়েছে। আজকেও আমাদের ডাক্তার এ বি সিদ্দিকী ওনার সঙ্গে আরও স্টাফ নিয়ে সেখানে উপস্থিত হন সরজমিনে দেখার জন্য, এবং প্রয়োজন বিশেষে সেখানে কিছু পশুখাদ্য বিতরণ করার জন্য চিন্তা করা হয়েছে। আমাদের মাননীয় ডেপুটি কমিশনার স্যার, সার্কেল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ওনারাও এইসব জায়গা পরিদর্শন করেন এবং আমাদের সঙ্গে কিছু পরামর্শ দেন, যাতে গরু মহিষের পশু খাদ্য এবং পশু চিকিৎসায় যাতে কোনো অসুবিধা না হয়। ওনার পরামর্শ মতে আমরা কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, এবং আগামী কাল বা পরবর্তী সময়ের অপেক্ষায় যত সময় জায়গাটা এখনো পর্যন্ত জল না যায় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সার্ভিস অব্যাহত রাখবো।